welcome back to our channel Foodie Mania and Travel Explorer. তোমাদের সকলকে স্বাগত। এখন চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। সেটা হচ্ছে এখন আমরা আছি অ্যাকোপলিসে। ফুড কোর্ট টোটালি ভরপুর, যা অনেক কষ্ট করে সিটটা আমরা পেলাম। অ্যাকচুয়ালি এখানে আসার রিজনটা কি, রিজনটা হচ্ছে পৌলমি আগের দিন, পৌলমিকে আগের দিন সাউথ সিটি মলে আমি ট্যাকোবেল খাইছিলাম, ট্যাকোবেল দুটো আইটেম খাইছিলাম, তো ট্যাকোবেলের উপর প্রেমে পড়ে গেছে। বাট সেটা নিয়ে কোনো ব্লগ হয়নি অ্যাকচুয়ালি, আমরা এমনি ঘোরাঘুরি করতে গিয়ে তখন খেয়েছিলাম, ওটা নিয়ে কোনো ব্লগ করিনি। তো যার ফলে ট্যাকোবেল খাওয়ার জন্য আমরা চলে এসেছি অ্যাক্রোপলিস মলে। তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, ট্যাকোবেলটা আমাদের এখানে আছে সাউথ সিটি মল, অ্যাক্রোপলিস মল, অগ্নি মল অ্যান্ড কোয়েস মল, সিসি ওয়ানে খুব রিসেন্টলি চালু হবে। তো সেখানে আমরা এসেছি, অলরেডি একটা অর্ডার আমরা দিয়েছি 99-এর ট্যাকো, তো ওটাই আমরা রিভিউ করবো খেতে কেমন। আর একটা জিনিস বলে, তোমরা যে কোনো ট্যাকো নাও তার সাথে কোল্ড ড্রিঙ্কস আনলিমিটেড, মানে যে কোনো আইটেমে ট্যাকো নিলে কোল্ড ড্রিঙ্কস তোমরা আনলিমিটেড পাবে, মানে যতবার শেষ হবে ততবার ওরা রিফিল করে দেবে। এটা অ্যাকচুয়ালি হলো মেক্সিকান খাবার, কিন্তু এটা কলকাতার মধ্যে খুব কম জায়গাতেই, তোমরা তো শুনতেই পেলে চার জায়গাতে রয়েছে, তো এটা অনেকের নাও ভালো লাগতে পারে টেস্টটা। তাই জন্য আমরা মানে প্রথম দিনে একটা জাস্ট নিয়ে দেখেছিলাম যে কেমন লাগছে, আমাদের দুর্দান্ত লেগেছিল। তাই আমরা আবারও চলে এসেছি এখন অ্যাক্রোপলিস মলেতে ট্যাকোবেল টেস্ট করতে, আর সেই ব্লগটাই তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি আজকের ব্লগ। তো সুব্রত এসে গেছে এই বিলেতে তোমরা আনলিমিটেড কোল্ড ড্রিঙ্কস খেতে পারো যত ইচ্ছা। কোল্ড ড্রিঙ্কস বলবে এবার খেয়ে কেমন হয়েছে, আগে দিন আমি খেয়ে গেছিলাম, খাই খেয়েছিল জাস্ট টেস্ট করেছিল, খেয়ে বলি কেমন হয়েছে। আমাদের এখানে উপরে চিজ রয়েছে, এগুলো চিজ, শেডের চিজ আছে, এবে তো চিকেন আছে, আর এটা ট্যাকো ব্রেড বলা হয়। এটা অ্যাকচুয়ালি না, এই ব্রেডটা অনেকটা কি আমরা কেলাবের কনফ্লেক্স খাই, ওই কনফ্লেক্স এখানে টমেটো চিকেন সব কিছু দেওয়া আছে। আমার সত্যি কথা বলতে সাংঘাতিক, আর আমার সবচেয়ে ফেভারিট কোল্ড ড্রিঙ্কস আনলিমিটেড। আমাদের দুজনে খুবই ভালো লেগেছে। আর আমরা অলরেডি আবার একটা অর্ডার করলাম, সেটা হচ্ছে অর্ডার করেছি হচ্ছে চিকেন স্টিক ট্যাকো অ্যান্ড হচ্ছে প্যাকেট চিকেন ট্যাকো। প্যাকেট চিকেন ট্যাকো আমি আগের দিন খেয়েছি, বাট তোমাদের সাথে শেয়ার করা হয়, এটা আমাদের নেক্সট অর্ডার। বলবি তো একদম মানে খার খার করছে, খুবই ভালো লাগছে, তাই তো? খেতে কিন্তু সত্যিই খুব ভালো, সুব্রত এখন চলে এসেছে নেক্সট অর্ডারটা আমাদের নিয়ে। এই এসে গেছে আমাদের, শেষ হয়ে গেছে, আমি এখন কোল্ড ড্রিঙ্কটা রিফিল করতে যাব নেক্সট অর্ডার, কোল্ড ড্রিঙ্ক যত খুশি পাওয়া যাবে। আমি অলরেডি রিফিল করে নিয়ে এসেছি, আর এখন আমরা অর্ডার করেছিলাম যেটা সেটা নিয়ে চলে এসেছি অলমোস্ট। আর যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে তোমাকে একবার বলে দিই, প্যাকেট চিকেন ট্যাকো, ওয়ান প্যাকেট চিকেন ট্যাকো দিস ইজ এটা, আর এটা হচ্ছে চিকস্টার র‍্যাপ ট্যাকো, ট্যাকো চিকস্টার, এটা আমার আগে টেস্ট করা, এটা তোমাকে একবার বলি।
এই যে পুরো ব্রেডটা, এই পুরোটা চিকেনের ব্রেড, এর মধ্যে ভেজিটেবলস আছে, চিজ আছে, টমেটোস আছে, বেসটা হচ্ছে চিকেন, এটা পুরো বেসটা তোমরা দেখে নাও, এই বেসটা হচ্ছে পুরো চিকেন, এটা পুরো চিকেনের। আর এইটার ভিতরে এটা হচ্ছে একটা র‍্যাপ, এটার ভিতরে চিকেন রয়েছে। কেমন খেতে তোমাদের সাথে আমরা শেয়ার করছি। তো সুব্রত এখন টেস্ট করছে নেকেড চিকেন র‍্যাপ, নেকেড চিকেন ট্যাকো। আমার টেস্ট করবার পালা, মন ভরে গেল, প্রাণ মন দুটোই করবো, দারুণ। এটা পুরো অন্যরকম কিন্তু, এটার ভেতরে আমি দেখাই পুরোটাই চিকেন দিয়েছে, ভেতরে পুরো ভর্তি চিকেন দেওয়া আছে, আর র‍্যাপ করা আছে খুব সুন্দর ভাবে, ডাবল চিকেন দেওয়া, এটা পুরো অন্যরকম কিন্তু। আমি একবার টেস্ট করে দেবো, এটা হচ্ছে অন্যরকম, ওটার থেকে পুরো ডিফারেন্ট, ওটা পুরো ক্রাঞ্চি, এটা ক্রাঞ্চি না বাট এটা ডিফারেন্ট, দারুণ দারুণ। মানে কেউ যদি কোনো একটা আইটেম একা খায় তার মোটামুটি পেট ভরে যাবে। সব থেকে একটা জিনিস খুবই ভালো, যে কোনো আইটেমের সাথে কোল্ড ড্রিঙ্কস ফ্রি, আরটা আনলিমিটেড, এই অলরেডি একটা আবার শেষ হয়ে গেছে, এটাকে আবার রিফিলিং করবো। এটা কি নিয়েছো? পেপসি নিয়েছো? আমি সেভেন আপ রিফিল করলাম, চিকেন বার্গার আমার ফেভারিট, কেএফসি চিকেন বার্গার অলওয়েজ ফেভারিট আমার। ভিডিও করতে পারলাম না, আগে খেলাম অনেকটা চিকেন, তোমাদেরকে একবার ফুডটার অ্যাম্বিয়েন্স তোমাদের সাথে একবার শেয়ার করি, যে কত লোকের সমাগম হয়েছে প্রচুর ভিড়, একবার দেখে Thank you.
খেয়েও কম না, যা খেয়েছি পুরো পেট ভর্তি। গাইস ব্লগ আমরা এখানেই শেষ করব, আজকের ব্লগ আমরা এখানেই শেষ করব। যদি ব্লগটা ভালো থাকে অবশ্যই লাইক লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকনটা প্রেস করে দেখুন। আর পরবর্তী